তুমি যদি WBCS পরবর্তী যে আসছে প্রিলি হোক বা মেন, সেটাকে টার্গেট করে প্রিপারেশান নিতে থাকো, তাহলে আমাদের কিন্তু এই মুহূর্তে যে WBCS এর ফুল প্যাকেজ চলছে, এর থেকে বেস্ট কোর্স কিন্তু তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পাবে না। আমরা টোটাল 4 ধরনের সাবস্ক্রিপশানে এখানে অ্যাডমিশন করাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ প্রাইস পয়েন্টগুলো, যেখানে লাইফ টাইম সাবস্ক্রিপশানেরও সাপোর্ট আছে। এখানে কিন্তু তোমাদেরকে টোটাল 2000 রেকর্ডেড যে ভিডিওস আছে তার সাপোর্ট দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টকে চ্যাপ্টার ওয়াইজ ভেঙে ভেঙে তোমাদের এখানে ক্লাস করানো হয়েছে। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপর চ্যাপ্টার ওয়াইজ স্টাডি নোটস, একদম PDF স্টাডি নোটস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়া এখানে কিন্তু প্রায় 950 প্লাস টোটাল মক টেস্ট, 30,000 প্লাস কোশ্চেন, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, সব ধরনের মক টেস্টের কিন্তু এখানে তোমাদের ব্যবস্থা করা হয়েছে। এবং যেটা অলরেডি বললাম, বোথ প্রিলি এবং মেন্সের জন্য এটাকে প্রিপেয়ার করানো হচ্ছে। 100% সিলেবাস কভার হবে, ডাউট ক্লিয়ারিং গ্রুপ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ফ্রিতে অপশনাল সাবজেক্টের সাপোর্ট, মান্থলি ম্যাগাজিন সাপোর্ট, এছাড়া MCQ প্র্যাকটিস ক্লাস, প্রিভিয়াস ইয়ার ভিডিও সলিউশন, বিভিন্ন স্ট্র্যাটেজি এবং স্টাডি প্ল্যান, এই সমস্তও কিন্তু তোমরা সুবিধা এখানে পেয়ে যাবে। তো এই কোর্সটি সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন প্রসিডিউর সম্বন্ধেও জানার জন্য কিন্তু তোমরা ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, তো এবার কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে ক্লাসটা শুরু করার আগে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু পার্সোনালি একটু দুটো দু মিনিট একটু কথা বলে নেবো। এটা ইটস বিন মানে অনেক দিন হয়ে গেল যে তোমাদের সঙ্গে আমি সরাসরি সেরকমভাবে এসে কথা বলা হয়নি ভাবে ক্যামেরার সামনে। তো দেখো, আমরা সকলেই জানি যে এখন আমাদের কিন্তু মানে যেরকম আশেপাশে চলছে সিচুয়েশান, একটা খুব নেগেটিভ সিচুয়েশানের সৃষ্টি হয়েছে। স্টুডেন্টরা বড্ড বেশি ডিমোটিভেটেড কন্ডিশনে আছে, সকলেই জানি। খবরের কাগজেও প্রতিদিন এসব খবর বেরোচ্ছে, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে কী সিচুয়েশান তৈরি হয়েছে। আলাদা করে বলে আমি সময় নষ্ট করবো না, তোমরা সকলেই জানো। তো মেন যেটা আমার কথা হচ্ছে যে স্টুডেন্টরা কিন্তু ডিমোটিভেটেড ফিল করছে, এটা ফ্যাক্টর যে ডিমোটিভেটেড স্টুডেন্টরা ফিল করছে, এবং এটাতে স্টুডেন্টদেরও দোষ নেই। এই পরিস্থিতিতে যে কেউ থাকলে হয়তো ডিমোটিভেটেড ফিল করতো, কিছু করার নেই। আমি থাকলে হয়তো আমিও ডিমোটিভেটেড ফিল করতাম। অনেকেই তোমরা বলছো যে স্যার এই যে পরিস্থিতি, কষ্ট করে প্রিপারেশান নিয়ে কী হবে, কষ্টের তো কোনো দাম নেই, আমাদের হচ্ছে এতদিনের পরিশ্রমের কোনো দাম নেই, কোনো রেজাল্ট পাচ্ছি না। অবভিয়াসলি একজন অ্যাসপিরেন্টের ধরো স্বপ্ন ভেঙে যাওয়া মানে তার বাড়ির লোকেরও স্বপ্ন ভেঙে যাওয়া, একটা অ্যাসপিরেন্টের ডিমোটিভেট হয়ে যাওয়া মানে সেটা খুব খারাপ জিনিস। কারণ এমনিতেই ধরো WBCS-এর মতো এক্সামের অ্যাসপিরেন্ট হওয়াটাই হচ্ছে কী বলবো, একটা বিরাট বড় মেন্টাল স্ট্রেংথ লাগে। নাহলে এমনি এমনি কিন্তু যারা সিরিয়াসলি, যারা এমনি শখ করে দিয়ে দেয় তাদের না, যারা সিরিয়াসলি প্রিপারেশান নেয় WBCS-এর মতো পরীক্ষার প্রিপারেশান, যেখানে মিনিমাম তোমাকে 2-3 বছর ইনভেস্ট করতেই হবে মিনিমাম, কারণ একটা পুরো WBCS-এর প্রিলিমিনারি ইন্টারভিউ হয়ে সমস্ত কিছু হয়ে জয়েনিং প্রসেস 3 বছর লেগে যায়। তো সেখানে 3 বছর তুমি তোমার লাইফের পুরোপুরি ইনভেস্ট করছো, এটা বেশিও হতে পারে, 4-5 বছরও যেতে পারে। সেখানে অবভিয়াসলি একটা মেন্টাল স্ট্রেংথ দরকার হয়। তো সেই মেন্টাল স্ট্রেংথটা যখন আস্তে আস্তে ভেঙে যায়, বা মানে সেই ততটা মেন্টালি স্ট্রং স্টুডেন্টরাও যখন ডিমোটিভেটেড হয়ে যায়, মানে বুঝতেই হয় যে সিচুয়েশান খুবই খারাপ। তো আমি দেখো তোমাদেরকে এটাই বলবো যে দেখো এই যে জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের তো হাত নেই কিছু, আমরা কিছু করতে পারবো না। কিন্তু দেখো ডিমোটিভেটেড হয়ে তুমি কিছু করতে পারবে না, কিছু করার নেই। কারণ তুমি যদি ডিমোটিভেটেড হয়ে বসে থাকো যে হাল ছেড়ে দিলাম, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, এরকম করে কোনো লাভ নেই। কারণ তোমার লাইফে তোমাকে যদি এগোতে হয়, যে কোনো বাজে সিচুয়েশান থেকে তোমাকে নিজেকেই নিজেকে টেনে বের করতে হবে। কেউ কিন্তু তোমাকে বের করতে আসবে না, স্বয়ং ভগবানও তোমাকে বের করতে আসবে না। তুমি যদি নিজে ট্রাই না করো, নিজে নিজেকে হেল্প না করো, ভগবানও তোমাকে হেল্প করতে পারবেন না। ঠিক আছে, তো এটুকুই আমি বলবো যে ডিমোটিভেটেড হয়েও না। হয়তো একটা সার্টেন টাইম তোমার হয়তো ডাউন ফিল হচ্ছিলো, ঠিক আছে, সেই টাইমটা কাটিয়ে ওঠো, আস্তে আস্তে আবার দেখো লাইফ চলতে থাকে, লাইফ একটা পরীক্ষায় আটকে থাকে না, বা যে কোনো কোনো সিচুয়েশানেই সবসময় সিচুয়েশান সবসময় সেম থাকে না, সিচুয়েশান চেঞ্জ হয়। তো এগিয়ে চলো ধীরে ধীরে, ডিমোটিভেটেড হয়েছো আবার মোটিভেটেড হয়ে যাও, আবার ফুল এনার্জিতে ঝাঁপিয়ে পড়ো, পরীক্ষাগুলো দাও, এবং যেটা আমি বললাম যে ট্রাই করতে থাকো। কারণ তুমি যদি অনেস্টলি ট্রাই করে যেতে থাকো না, দেখবে একটা সময় তো তুমি ঠিক রেজাল্ট পাবেই পাবে। কারোর হয়তো আগে হয়, কারোর হয়তো একটু লেট হয়, পরে হয়, কিন্তু রেজাল্ট কিন্তু সে পাবেই পাবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল আজকের। এবার ক্লাসটা শুরু করা যাক, এবার আমি তোমাদের সামনে থেকে সরে যাচ্ছি, আমি তোমাদের এবার ক্লাসটা নেব। থ্যাংক ইউ। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের WBCS 2023-কে যে আমরা টার্গেট করব, সেখানে আমরা কাট অফ মার্কস কত টার্গেট নিয়ে এগোবো।
কারণ অবভিয়াসলি তোমরা যে ধরো বিভিন্ন ধরনের এ দিচ্ছ, মক টেস্ট দিচ্ছ বা ধরো পরীক্ষাও যে দিতে যাবে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কি একটা টার্গেট দরকার, একটা টার্গেট না থাকলে তোমার লক্ষ্যে পৌঁছানো যায় না। তো সেরকমভাবে 2023-এর ক্ষেত্রে কাট অফ, মানে কত নাম্বার আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে টার্গেট করে এগোতে হবে, সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং কীভাবে সেটা করা যেতে পারে এবং এটার ক্ষেত্রে স্টুডেন্টরা কী কী ভুল ভ্রান্তি করে যেগুলো স্টুডেন্টদেরকে অ্যাভয়েড করতে হবে, সেই জিনিসটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো প্রথমে দেখো, আমি একদম 2013 থেকে 2021 অবধি প্রিলির কাট অফগুলো এখানে দিয়েছি আর এই কলামে আমি লিখে রেখেছি যে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কত। ইনফরমেশনগুলো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়েছে, একটু হয়তো এদিক ওদিক হতে পারে, বাট মোটামুটি ট্রাস্টেড সোর্স থেকে ইনফরমেশনগুলো পাওয়া। তো কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের কেন নাম্বার দিয়েছি, কারণ এটাও দরকার হয়, এটার ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে কাট অফ যে সবসময় ভ্যারি করে না, ওঠানামা করে না, এটা যে কিছুটা হলো একটু মানে মিথ, পুরোপুরি মিথ নয় বাট কিছুটা মিথ, সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। তো দেখো, এখানে ট্রেন্ড অ্যানালাইসিস থেকে তোমরা পরিষ্কার একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু 2013 সালে থেকে 2015 অবধি কী হয়েছিল, কাট অফটা একটা সবসময় 100+ ছিল। তারপর 2016 থেকে 2018-র মধ্যে কী হলো, দেখা গেলো কাট অফটা সবসময় 100-এর নিচে থাকছিলো, বিশেষ করে 2016 সালে 84 কাট অফ ছিল। এবং তুমি যদি 2016 সালের কোশ্চেন তুলে দেখো, তুমি দেখবে 2000 সালের কোশ্চেন কিন্তু এমন নয় যে খুব একটা মার্কাটারি কঠিন ছিল যেখানে কাট অফ এত নেমে যাবে। বুঝতে পারছো, সহজ বলছি না, কিন্তু বলছি এমন মার্ক, মানে এমন বিরাট কিছু কঠিন ছিল না যে কাট অফ এতটা নিচে চলে যাবে। এবং তারপর 2019 থেকে 21-এর মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে কাট অফটা একটা বেশ ভালো রকম জাম্প নিয়েছে এবং 2020-তে তো রেকর্ড ব্রেকিং কাট অফ ছিল 127। এবার তোমরা একটা জিনিস এখানে দেখো, নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস কিন্তু 2013 ডেটাটা আমি পাইনি, এক্সট্রিমলি সরি, 2014 থেকে শুরু করে 2019 অবধি কিন্তু কনস্ট্যান্টলি গ্রাফটা বেড়ে বেড়ে গেছে। প্রথমে 4000, তারপর 5200, 5600, 7000, 11000, 15000, 9000, পারেন প্রায় 16000। 2019 অবধি কিন্তু প্রায় 16000 দেখো চলে গেছে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। তো তাহলে তুমি একটা জিনিস দেখো যে নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস যখন বেড়েছে কনস্ট্যান্টলি, তা সত্ত্বেও কিন্তু কাট অফ যে সবসময়ই কমেছে তা কিন্তু নয়, কাট অফ বেড়েছে কমেছে, দুরকম ট্রেন্ডই দেখা গেছে। মাঝখানে 108-এর পরে এক ঝটকায় 84-এ নেমেছে, সেখান থেকে আবার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তো নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বেশি মানে ভ্যাকেন্সি অবভিয়াসলি বেশি আছে, ভ্যাকেন্সি বেশি না থাকলে তো নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস বেশি হবে না। তাহলে সবসময় যে আমার ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করবে কাট অফ, সেটাও কিন্তু পুরোপুরিভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, ট্রেন্ড থেকেই দেখতে পাচ্ছি, পুরোপুরিভাবে সত্যি নয়। কেন নয়, তার কারণ দেখো এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে অনেক সময় কী হয় যে স্টুডেন্টরা তোমাদের প্রিপারেশান নিচ্ছে, তারা কিন্তু তাদের সিরিয়াসনেসের উপর ডিপেন্ড করে। আমি সবসময়ই বলি, মানে পরে ডিটেলস আলোচনা করছি, যে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু আমার কাট অফের ডাইরেক্ট কোনোরকম কোনো রিলেশান নেই। কারণ তারপরে আবার দেখো তোমরা একটা জিনিস, 2019-এর পরে যখন আমাদের একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে নাম্বার অফ ভ্যাকেন্সিতে, মানে 16000 থেকে একদম মাত্র 4690-এ নেমেছে, তারপর 3383-তে, এখানে তুমি দেখো তো এইখান থেকে এইখানের কাট অফটা অবভিয়াসলি জাস্টিফাইড, কারণ 16000 থেকে এক ঝটকায় 4690 মানে প্রায় তোমার 25% নেমে গেছে নাম্বার অফ ভ্যাকেন্সি, তো সেখানে কাট অফটা জাম্প করেছে, এটা জাস্টিফাইড। কিন্তু তারপরে দেখো 2020-21-এ ভ্যাকেন্সি কিন্তু সেখানেও কমেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কাট অফ কিন্তু বাড়েনি, কাট অফ কিন্তু নেমে গেছে 121.67। এবার এটা কেন হয়েছে, তার কারণ হচ্ছে 2021-এর কিন্তু কোশ্চেন একটু টাফ ছিল। 2021-এ তোমরা যদি মনে করে দেখো, সায়েন্স পোর্শনের কোশ্চেন কিন্তু খুব টাফ ছিল। আমি তোমাদের এ করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, সেখানে কিন্তু তোমাদের বারবার করে বলেছিলাম সায়েন্স পোর্শনের কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ হয়েছিল, সায়েন্সের এই কোশ্চেনে কিন্তু নাম্বার তোলা ইজি নয়, এবং সেটা দেখা গিয়েছিল তাই যে কাট অফ কিন্তু ভ্যাকেন্সি কমা সত্ত্বেও কাট অফ কিন্তু নেমেছিল, যেটা অনেক স্টুডেন্ট ভয় পাচ্ছিল। এবার আমাদের হচ্ছে নেক্সট যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, স্টুডেন্টদের মনে জিনিসটা সবসময় ঘুরবে, সেটা হচ্ছে স্যার 2022। দেখো 2022-এর কাট অফ অ্যানালাইসিস আমি আলাদা করে দিইনি, বাট আমি তোমাদের একটা বলে দিচ্ছি, 2022-এ তোমরা যদি কোশ্চেনটা দেখো, 2021-এর তুলনায় কিন্তু কোশ্চেন ইজি হয়েছে। এবার দেখো নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস মানে ভ্যাকেন্সি কত সেটা তো জানা যায় না, যেটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষায় দিয়ে দেয়, এটা একটা পিএসসির একটা ডাউন সাইড, এরা কখনোই হচ্ছে তোমাদের ইনফরমেশানটা দেয় না কতগুলো ভ্যাকেন্সি থাকে, তো এভাবে প্রেডিক্ট করা তো খুব কষ্টকর। তবুও আমি বলবো যে তোমরা কাট অফটা মোটামুটি ধরো 100
15 থেকে 125 একটা নিয়ে চলো। এই জোনের মধ্যে যদি তোমরা থেকে থাকো তাহলে মেন্সের প্রিপারেশন তো তোমাদের অবশ্যই করা উচিত। বিশেষ করে 125 যদি ক্রস করে গিয়ে থাকে বা 120ও যদি কেউ ক্রস করে থাকে তাহলেও আমি বলবো তোমরা প্রিপারেশান নাও। এখানে আমি তোমাদেরকে কেন বলছি 115, তার কারণ যদি 3833 এটা হচ্ছে অ্যাজ অব দি লোয়েস্ট ভ্যাকেন্সি, মানে লোয়েস্ট নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, তো লোয়েস্ট ভ্যাকেন্সির তুলনায় যদি ভ্যাকেন্সি একটু বাড়ে সেক্ষেত্রে কাট অফ হয়তো একটু নিচের দিকে যাবে। কিন্তু আবার যেহেতু বললাম যে 2021-এর তুলনায় কোশ্চেনটা হয়ে গেছে একটু ইজি, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে কাট অফ একটু বেড়েও যেতে পারে যদি ভ্যাকেন্সি খুব বেশি না বাড়ে। তাই 120 থেকে 125-এর মধ্যে তোমরা কাট অফটাকে টার্গেট করে চলো। এবার আমি তোমাদেরকে কিছু সাজেশন দেব যে এই কাট অফগুলোকে অ্যাচিভ করার জন্য তোমাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়, কী কী মিস্টেক স্টুডেন্টরা করে। আচ্ছা, প্রথমত তোকে রিজনগুলোর মধ্যে যেটা তোমাদের বললাম যে একটা রিজন থেকে লেস ভ্যাকেন্সি, আমি এখানে এটাকে রিজন হিসেবে দিয়েছি কারণ এটা কিন্তু একটা রিজন হিসেবে কাজ করে। সবসময়ই যে কাজ করবে পুরোপুরি যে একদম মানে কী বলবো একদম ধ্রুব সত্য যে ভ্যাকেন্সি কম মানে কাট অফ উঠবে সেটা নয়, বাট ভ্যাকেন্সি কম হলে যে কাট অফ বাড়বে এটা কিন্তু একটা ফ্যাক্টর। কারণগুলোকে তোমাকে বুঝতে হবে, আগে কারণ বুঝবে তারপর না তার সলিউশন করবে। নেক্সট হচ্ছে নো SSC এবং নো CSC, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশন যেহেতু থাকছে না সেই কারণে নর্মাল যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট হচ্ছে জেনারেল লাইনে তাদের কাছে কিন্তু কোনো অপশন থাকছে না র্যাদার দেন গোয়িং ফর WBCS। তাদের একটাই সুযোগ আছে যা ভালো একটা জব সিকিওর করার, সেটা হচ্ছে WBCS দাও, কারণ আর তো কোনো এক্সামই হচ্ছে না, স্কুল সার্ভিস কমিশন হচ্ছে না, কলেজ সার্ভিস কমিশন হচ্ছে না। তাহলে যারা হচ্ছে ধরো ক্লার্কশিপ ফার্কশিপ এগুলো কি, এগুলো তো এডুকেশন কোয়ালিফিকেশান খুব বেশি নয়। এবার যারা ধরো মাস্টার্স করছে PhD করছে ওয়েল কোয়ালিফাইড যারা হাইলি কোয়ালিফাইড যারা তারা তাদের ভালো জব দরকার, তারা ভালো জব ডিজার্ভ করে, তাদের কোথায় যাবে? তাদের জন্য একটাই রাস্তা খোলা থাকছে WBCS। সো অবভিয়াসলি কম্পিটিশান ইনক্রিজ হচ্ছে, তো সেখানে কাট অফ তো উঠবেই, কিছু করার নেই। কারণ দেখো কাট অফ কিন্তু স্টুডেন্টরাই তোলে, নাম্বার কিন্তু স্টুডেন্টরাই তুলছে, ভ্যাকেন্সি যেমন কম হচ্ছে নাম্বার কিন্তু স্টুডেন্টরাই তুলছে। নেক্সট জিনিসটা হচ্ছে ব্যাড সিচুয়েশান অফ ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের যেহেতু কোনো জব নেই, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে ইঞ্জিনিয়ারিংয়ের একটা লার্জ পোর্শন আছে তারাও কিন্তু এখানে এসে WBCS-এর দিকে ঝাঁপাচ্ছে। নেক্সট হচ্ছে মোর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস। আজকে আমাদের এখানে কিন্তু এমন অনেক আছে ক্যান্ডিডেট যারা দেখা যাবে হয়তো প্রায় 5 থেকে 7 বছর ধরে কী করছে প্রিপারেশান নিচ্ছে। 5 থেকে 7 বছর কেউ যদি একটা সিভিলে দেখা যাবে সে হয়তো প্রিলি কোয়ালিফাইড করে মেন্সে গেছে, মেন্স কোয়ালিফাইড করে ইন্টারভিউ থেকে কেটে যাচ্ছে, আবার করছে ইন্টারভিউ থেকে কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তাহলে সে কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্সড। তো একটা স্টুডেন্ট যখন এক্সপিরিয়েন্সড হয়ে যায় মানে সে কিন্তু তোমরা বলতে পারো ওয়ান টাইপ অফ তোমাদের যারা টিচার হয় বা যারা এডুকেটার হয় তাদের লেভেল। কারণগুলো আছে, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে লেস ভ্যাকেন্সি তোমার হাতে নেই, CSC SSC হচ্ছে না তোমার হাতে নেই, ইঞ্জিনিয়ারিংয়ের কন্ডিশান খারাপ তোমার হাতে নেই, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বেশি করে ঢুকছে সেটাও তোমার হাতে নেই। ওরা বলে স্যার কিছুই তো আমাদের হাতে নেই, সব কারণ যে বলছেন কিছুই তো হাতে নেই, আমরা সলিউশন বের করব। দেখো প্রথমে তোমাকে যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে অ্যাভয়েড ডাইভার্স গোলস। দেখো আমি জানি সিচুয়েশান খারাপ, শুধুমাত্র WBCS-এর উপর ডিপেন্ড করে বসে থাকাটা ঠিক নয়, বাট তবুও তোমাকে যদি সিরিয়াসলি তুমি যদি খুব সিরিয়াস হও তোমাকে কিছু কিন্তু কী করতে হবে, কিছু একটু তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। কিছু মানে সব যে জায়গা থেকে সব নৌকায় পা দিয়ে চলবো তাহলে হবে না। তো এখানে আমি তোমাদেরকে সাজেশান দেবো যে WBCS-এর যে এক্সাম, WBCS-এর এক্সামের সঙ্গে তোমরা 3টে পরীক্ষাকে টার্গেট করতে পারো। এক হচ্ছে SSC CGL, নেক্সট হচ্ছে SSC CHSL, আর হচ্ছে রেলের যে এক্সামগুলো। কারণ দেখো বলে দিচ্ছি CGL-এর কী হয়, CGL-এর লেভেলটা কিন্তু অনেকটা WBCS-এর মতো, কোশ্চেনের স্ট্যান্ডার্ড ভালো, CHSL-ও ভালো, কারণ CGL একটু টাফ হয়, তো যে WBCS ক্র্যাক করতে পারছে না CGL হয়তো পারবে না, তো CHSL দিতে পারে। আর রেলটা আমি রেকমেন্ড করছি কারণ রেলের ভ্যাকেন্সি আছে হিউজ নাম্বারে, তো সেক্ষেত্রে তোমার আমি বলবো কি যে তুমি যদি নাও হয় একটা জব নিয়ে নাও, জব নিয়ে জব করতে করতে WBCS-এর প্রিপারেশান নাও, কারণ WBCS অবভিয়াসলি একটু আনপ্রেডিক্টেবল এবং একটা সময় সাপেক্ষ। যে জিনিসটা করবে না সেটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেশান দেবো, ব্যাংকের এক্সাম তোমরা WBCS-এর সঙ্গে দিও না। বারবার করে বলছি ব্যাংকের এক্সামের কিন্তু স্ট্র্যাটেজি বা প্রিপারেশান টাইপ WBCS-এর থেকে খুবই আলাদা, তোমার কিন্তু প্রিপারেশানের ক্ষতি করে দেবে। নেহাত যখন বুঝবে যে একদম হচ্ছে না তখন লাস্ট মোমেন্টে মানে ওটা হচ্ছে লাস্ট অপশান,
যখন কিছুই হচ্ছে না তখন তুমি ব্যাংকের দিকে যেতে পারো, কারণ ব্যাংকেও অনেক মানে তোমাকে টাইম দিতে হবে, WBCS থেকে খুবই আলাদা, পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে হবে, স্ট্র্যাটেজি অন্যরকম, প্রিপারেশনের ধরন অন্যরকম। নেক্সট হচ্ছে অ্যাভয়েড মাল্টিপল মেন্টর, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও যদি এটা অ্যাপ্লিকেবল, মাল্টিপল মেন্টরকে ফলো করবে না, বিভিন্ন জনের পড়ানোর স্টাইল বিভিন্ন রকম, তোমার সঙ্গে কার পড়ানোর স্টাইলটা তোমার জন্য মনে হচ্ছে সুইটেবল, তোমার মনে হচ্ছে না এই স্যারের পড়ানোটা আমার খুব ভালো লাগছে, সেটা তুমি তাকে তুমি পার্টিকুলারলি ফলো করো। নেক্সট হচ্ছে অ্যাভয়েড মাল্টিপল সোশ্যাল মিডিয়া গ্রুপস, অ্যাভয়েড মাল্টিপল নোটস অ্যান্ড টেক্সট বুক। দেখো প্রথমে নোটস টেক্সট বুকের কথা বলি, নোটস তুমি ফলো করো, টেক্সট বুক তুমি ফলো করো, বাট পার সাবজেক্টে তিনটের বেশি বই নিও না। বেশি যত বই নেবে তত তুমি কী হবে বলো তো, কনফিউজ হবে, তোমার টাইম যাবে, কারণ এটা তোমরা সকলেই জানো যে একটা বই 10 বার পড়ার, 10টা বই 1 বার পড়ার মধ্যে পার্থক্য আছে। এবার তুমি যত বেশি বই নেবে তত তুমি কি প্রত্যেকবার একটা একটা করে বই পড়ছো, বই পড়ছো, তোমার মনে হচ্ছে আমার তো রিভিশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা ফলপ্রসূ হয় না। একটা জিনিসকে তুমি 3 বার পড়লে তার একটা অন্য রেজাল্ট পাওয়া যায়। তো নোটস বলো বা টেক্সট বই পড়ো, জ্বালা হচ্ছে তোমার সেলফ প্রিপারেশান নিচ্ছ, তিনটের বেশি বই প্লিজ নিও না। একটা হয়তো কুইক কুইক রিভিশনের বই থাকবে, দুটো মেন বই থাকবে, সেখান থেকে কম্পেয়ার করে পড়বে। আর তারপর তুমি কারণ তোমার মনে হচ্ছে আমার ইয়ে করলে এই বইগুলোর মধ্যে যদি কোনো কিছু অমিট হয়, তুমি যখন মক টেস্ট প্র্যাকটিস করবে না, মক টেস্ট প্র্যাকটিস করার সময় তুমি এক্সট্রা যে থিওরিগুলো পাবে সেগুলোকে নোট ডাউন করে নেবে, তাহলেই তোমার এক্সট্রা থিওরিগুলো তোমার কভার আপ হয়ে যাবে, আলাদা করে অত বই পড়ার দরকার নেই, কারণ সময় নষ্ট হবে, তোমাকে সবগুলো সাবজেক্ট পড়তে হবে, তুমি টিচার নও যে তুমি 5টা 6টা বই নিয়ে রিসার্চ করতে বসে গেছো সাবজেক্টে, না, তার জন্য যদি কোথাও ঢুকে থাকো এডুকেটাররা আছেন, তুমি স্টুডেন্ট, তোমার কাজ হচ্ছে জিনিসটাকে প্রিপেয়ার করা কম টাইমের মধ্যে, এবং তোমাকে সব সাবজেক্ট পড়তে হবে। নেক্সট অতি অবশ্যই অ্যাভয়েড মাল্টিপল সোশ্যাল মিডিয়া গ্রুপস, বিশেষ করে আমাদের এখন টেলিগ্রামে তো ব্যাঙের ছাতার মতো চ্যানেল গজিয়ে গেছে, ঠিক আছে, সবাই হচ্ছে কি সব জায়গায় মানে নোটসের পুরো মানে ওভার স্যাচুরেশন হয়ে গেছে। তো স্টুডেন্টরা কি কিছু স্টুডেন্ট আছে সারাদিন PDF ডাউনলোড করতে থাকে, পড়ার আর টাইম নেই, সারাদিন PDF ডাউনলোড করে যাচ্ছে, এটা খুলে দেখছে, ওটা খুলে দেখছে, ফুল কনফিউজ। দরকার নেই, এখনকার দিনে কোনো তোমরা যদি কাউকে ফলো করে থাকো, কোনো মেন্টরকে বা কোনো চ্যানেলকে, তাদের প্রত্যেকের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল থাকে, আমাদের MH এডুকেশন ল্যাবেরও নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাকেই ফলো করো, বা তাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপে নোটস আপলোড হচ্ছে সেগুলোকেই ফলো করো, তাহলেই মোর দ্যান এনাফ, বেশি এদিক ওদিক ঘুরে বেড়ানোর দরকার নেই। নেক্সট হচ্ছে আমার হোয়াট টু ডু, রিজন দেখলে অ্যাভয়েড দিলে হোয়াট টু ডু, তাহলে কি যে অবভিয়াসলি ইউজ কোয়ালিটি বুকস ফর বেস নলেজ, নট MCQ বুক। অনেকে থাকে MCQ বই পড়ে তার যে সলিউশন দেওয়া থাকে, সলিউশনের যে থিওরি দেওয়া থাকে, মনে করে সেইগুলোকে পড়ে আমার প্রিপারেশন হয়ে যাবে, সেটা প্রিলিমস অবধি ঠিক আছে, মেন্সের জন্য নয়। বারবার করে বলছি এটা একটা পপুলার কনসেপ্ট, বাট মেন্সে কিন্তু এরকম করে তুমি পারবে না, মেন্সে তোমাকে বই পড়তে হবে। মেক ইউর হ্যান্ড রিটেন অ্যান্ড টাইপড নোটস, অবভিয়াসলি হ্যান্ড রিটেন নোটস যদি তুমি তৈরি করো, বাট টাইপ নোটস যদি তৈরি করো, যারা সেলফ প্রিপারেশান নিচ্ছ, এর থেকে বেস্ট কিছু হয় না, বাট এটা অবভিয়াসলি একটু টাইম কনজিউমিং, যদি কোথাও ঢুকে থাকো সেখানে তোমাদেরকে সেই টিচার বা ইনস্টিটিউশন নোটস প্রোভাইড করে দিচ্ছে, আদারওয়াইজ তুমি এই এটা এই জিনিসটাকে নিতে পারো। বাট তুমি যদি 2টো বা 3টে বই পড়ো, সেখান থেকে নিজের একটা নোটস রেডি করে নিতে পারলে খুব ভালো, একবার রেডি করে নিলে সারা জীবন থাকবে, খুব ভালো জিনিস। নেক্সট হচ্ছে কি গেন কোয়ালিটি নলেজ, অবভিয়াসলি তুমি যখন কোয়ালিটি বই পড়বে কোয়ালিটি নলেজ তুমি গেন করে ফেলবে, প্রিপেয়ার বোথ ফর প্রিলিমস অ্যান্ড মেন্স। দেখো বলে দিচ্ছি এখানে কি হয়, প্রিলিমসে অনেক সময় স্টুডেন্টরা কি করে, ওই MCQ বেস বই থেকে পড়ছে, প্রিপারেশান নিচ্ছে, বেশ সুন্দর প্রিপারেশান হচ্ছে, কোশ্চেন অ্যান্সার করে ফেলছে, একটা বেশ মোটিভেশান আসছে ভিতর থেকে যে আমি তো প্রিলি হচ্ছে কোয়ালিফাই করে ফেলবো, কারণ প্রিলিতে কোশ্চেনের লেভেল কম্পারেটিভলি মেন্সের তুলনায় কম হয়, মেন্সে গিয়ে না তারা পুরো একদম শেষ হয়ে যায়, ঠিক আছে, কারণ মেন্সের প্রিপারেশানটা কী জানো তো, ওখানে হচ্ছে কিছুটা থিওরি বেস, থিওরি বেস কেন, ওখানে দেবে কোশ্চেন থাকবে ট্রু ফলস, 2-3টে স্টেটমেন্ট দেবে, তার মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এই ধরনের, মানে তখন তোমাকে প্রপার নলেজ থাকতে হবে, প্রপার বেসিক জিনিসগুলো জানতে হবে, নাহলে তুমি খুঁজেই পাবে না কীভাবে কী করবে। এবং সবথেকে বড় প্রবলেম হয়ে যায় যে প্রিলি কোয়ালিফাই করার পর মেন্সের প্রিলির মাঝখানে সবসময় সময় পাওয়া যায় না, বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশান, সেই সময় স্টুডেন্টরা প্রচণ্ড কনফিউশনের মধ্যে পড়ে যায়, এবং তাদের দেখা যায় কেবল ধরো একটা স্টুডেন্ট হয়তো প্রথমবারে প্রিলি কোয়ালিফাই করলো না, 2 বার বা 3 বারের ট্রাইয়ে সে প্রিলি কোয়ালিফাই করেছে, 2 বার বা 3 বারের ট্রাইয়ে সে যখন প্রিলি কোয়ালিফাই করেছে তার অলরেডি হয়তো 5 বছর টাইম চলে গেছে, তারপরে দেখা গেলো সে মেন্সে তার এত অব্দি প্রিপারেশনই হয়নি মেন্স, এবং তার জন্য কী হচ্ছে তার বেসিক বই পড়ার
বই পড়ে বেসিক নলেজ গেইন করার অভ্যাসটাই তার চলে গেছে, তার ওই এমসিকিউ পড়া অভ্যাস, শুধু প্রিলিকে যারা টার্গেট করে পড়ে। তখন কী হবে, 5 বছর পরে সে যখন ফাইনালি ফ্রিলি কোয়ালিফাইও করলো মেন্সে, তো দাঁতই ফোটাতে পারলো না, আবার তাকে সেই প্রথম থেকে প্রিলি মেন্স দিতে হবে। তো এই সিচুয়েশান যেন না হয়, প্রিপারেশান যখন নেবে, অনেকে এখন দেখবে যেন থাকে পুরো মেন্সকেই টার্গেট করে নেয়, মেন্সের টার্গেট করে প্রিপারেশান নিলে প্রিলির প্রিপারেশান অটোমেটিক হয়ে যায়। মেন্সকে টার্গেট করে প্রিপারেশান নাও, দরকার হলে প্রিলির 1 মাস আগের থেকে প্রিলি লেভেলের প্রিপারেশান, ওর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু বেশি করে করে নাও, প্রিলি কোয়ালিফাই করো, মেন্স কোয়ালিফাই করো, ইন্টারভিউ কোয়ালিফাই করে বেরিয়ে যাও, ঠিক আছে? ওকে, এবার লাস্ট বাট নট লিস্ট যেটা হচ্ছে, আমাদের এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, সমস্ত জিনিসপত্রগুলো দেখলাম, দেখে বুঝলাম, এবার আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, তাহলে আলটিমেটলি আমাকে স্যার বলুন যে 2023-এর যে আমরা প্রিলিকে টার্গেট করব, কাট অফ কত টার্গেট করব। তো দেখো, এখানে অবভিয়াসলি ভ্যাকেন্সি কত আমার জানা নেই, কোশ্চেনের লেভেল কী যাবে আমার জানা নেই, তো আমি কী করবো, সবসময় একটু হাই কাট অফ, মানে কী বলবো, হাই আমি টার্গেট রাখবো। টার্গেট হাই রাখলে, কারণ সবসময় টার্গেট যে অ্যাচিভ হবে তার কোনো মানে নেই, টার্গেট হাই রাখলে আমার ওর থেকে একটু কম অ্যাচিভ হলো যাতে চলে যায়, তো সেক্ষেত্রে আমি বললো তোমরা 130 থেকে 135 টার্গেট করে এগো। এটা টার্গেট করে এগোলে কী হবে, তাহলে তুমি যদি মোটামুটি কোশ্চেন দেখা গেলো খুব কঠিন হয়ে গেলো, সেখানে তুমি যদি 120 তুমি স্কোর করতে পারো তাহলেও তুমি বেরিয়ে যাবে, যদি কোশ্চেন ইজি হয় সেখানে 125 যদি তুমি ক্রস করে যেতে পারো তাহলেও একটা ভালো তোমার সম্ভাবনা থাকবে, তুমি কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে? তো এখানে এবার হাই, আমি কি বলছি যে একটু হাই টার্গেট করে চলো, তা বলে কি আমি তোমাদেরকে যদি বলি যে 160+ টার্গেট করে চলো, এটা মানে কোনো কথার কথা নয়, অন এভারেজ স্টুডেন্টদের জন্য এটা অ্যাচিভেবল নয়, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্টদের জন্য ঠিক আছে, আমাকে সবার কথা ভাবতে হবে। তাহলে আমাকে একটা অ্যাচিভেবল আমাকে গোল সেট করতে হবে, তো আমি কী বললাম 130 থেকে 135 এই একটা টার্গেট তোমরা নিয়ে চলো। এটা আজ করলেই আশা করি তোমরা কিন্তু আরামসে যে কোনো সিচুয়েশানে প্রিলি কোয়ালিফাই করে মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারবে। সো এটাই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইয়ার আপকামিং এক্সামস, থ্যাংক ইউ।